الناس وبين من الدور والمكان الله বলেছেন যে এই রমজান মাসে আল্লাহ এমন একটি বিধান এমন একটি গ্রন্থ আল কোরআন কে মানবজাতির জন্য প্রেরণ করেছে যেটা হচ্ছে সমগ্র মানবজাতির জন্য হেদায়েত এবং পথ প্রদর্শক স্বরূপ সম্মানিত ভাইরা আমরা যারা এখানে আছি এই রমজান মাস কি গুরুত্ব বহন করে এই রমজান মাসের কি তাৎপর্য এই রমজান রোজাগুলো রাখার মাধ্যমে আমরা কি সফলতা লাভ করতে পারি সেগুলো আমাদের অনুধাবন করা দরকার এবং অনুধাবনের মাধ্যমে সেগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আমরা এই রমজান মাসের মাধ্যমে যে তাকওয়া ভিত্তিক অর্জন করা দরকার সেই তাকওয়া ভিত্তিক কোন পর্যায়ে আছে আমাদের চিন্তা করা দরকার আমাদের চিন্তা করা দরকার হোয়াট ইজ মাই ডেস্টিনেশন আমি কিভাবে আমার ডেস্টিনেশনটা কি আসলে আমার আসলে লক্ষ্য কি আমার আসলে উদ্দেশ্যটা কি আমার মূল মিশন এবং মিশনটা কি হওয়া দরকার এই পৃথিবীতে সেদিকে আমাদের খেয়াল করা দরকার যদি সেদিকে আমাকে খেয়াল করতে হয় আল্লাহ যে বলেছেন শাহাদাত ওয়া ওয়াদা আল্লাতী উনজিলা ফীহিল কোরআন যে আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন আর আল্লাহ এই কোরআন নাযিল করেছেন মূলত আপনার ডেস্টিনেশনে আপনি কিভাবে পৌঁছবেন আর আপনার ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনার কি করা দরকার সেই জিনিসগুলো মূলত আমরা কোরআনের মাধ্যমে সম্পূর্ণ মানব জাতির কাছে কি করে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন সম্মানিত ভাইরা এ পর্যায়ে আমাদের সামনে এই রমজানের তাৎপর্য গুরুত্ব বিষয়ে আলোচনা নিয়ে আসবেন আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের ইসলামিক ফোরাম মহাসভার কেন্দ্রীয় মন্ত্রী শিশুর সদস্য লার্ন একাডেমির সম্মানিত পরিচালক আমাদের প্রিয়জন ভাই মুস্তাক আহমদ ভাই السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله شفتي إذا خوب عرض البشر যে মহান এবং মহান আল্লাহ তাআলার একেবারে খাস রহমত যে আমরা আজকে আমাদের এত পরিশ্রম অনেকদিন পরিশ্রমের পরে আমরা ইফতার পার্টি আয়োজন করতে পেরেছি এই জন্য শুকরিয়া দিতে চাই কিন্তু বিশ্বাস করে তার চেয়ে বেশি দুঃখের বিষয়টা কোথায় জানেন আমরা এতগুলো ভাইরা আপনাদের কারণে পরিশ্রমের কারণে আমরা আয়োজন করছি প্রায় 600 মানুষের মতো কিন্তু এখানে সব মিলে 50 জনের মতন হবে তাহলে এই মানুষগুলো কোথায় এগুলো কি আমরা কি ফেলে দিব তেমনটা না কিন্তু এই মানুষগুলোই কিন্তু আবার আসবে ঠিক ইফতারের 2 মিনিট আগে বা 3 মিনিট আগে কোন রকম যাত্রার খাবার মিস না হয় এমন না যে এই ভাইগুলো পরে আসবে আমাকে নেতিবাচক মনে করবেন না কিন্তু এটা রিয়ালিটি অনেক সময় এমন দেখা যায় যে যদি অন্য কোন ধরনের বিশেষ করে দুর্যোগের মধ্যে যদি কেউ আসে বাংলাদেশ থেকে রহমদায় থেকে তাহলে সিরিয়াল করে যায় কি আগে যাবে কিন্তু সংস্কৃতি পৃথিবীর সংস্কৃতি শ্রেষ্ঠ জায়গা আল্লাহর কোন মাধ্যম এখানে যখন বাবার বাইরে আসে অনেকে বাইরে ঘোরাফেরা করে অনেকে আসলেও মনে হয় যেন মানে এত অবস্থা যে মানুষ একটা বিশেষ প্রাণী আছে ওকে সামনে দিকে একটা পিছন দিকে ব্যাক করে আমাদের অবস্থা তার চেয়ে নিকৃষ্ট কিন্তু আমরা বলে আসলে কোন নাটকবার সৃষ্টি সেরা মানুষ আর কিন্তু আমাদের বিহেভিয়ারের দিকে আপনি আমি একটু চিন্তা করে দেখি যখন আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি তখন ওই লাস্ট দিন কত তাড়াতাড়ি করছে কিংবা এখান থেকে যখন যাব তখন কত তাড়াতাড়ি কিন্তু বুঝ করি আপনারা আসলে আপনারা নিশ্চয়ই এসএলএ দেন কাউকে মেসেজ দিয়ে জানিয়ে দেন আমি তোমাকে অন্য দিন আগে এবং তোমার যা অবস্থা এ কথা বলা হয় কিন্তু আপনি আমি কিন্তু কি চিন্তা করছি যে আমাদের একদিন যেতে হবে এবং ওখানে যে আমাদের জবাব দিয়ে দিতে হবে এবং জবাব দিয়ে দেওয়ার পরে নির্ধারণ হবে আমি কি ভালো কাজ করেছি তার বিনিময়ে জানা যদি খারাপ কাজ করে থাকি তার বিনিময়ে জানা এমনটা না যে আমাদেরকে খেলা সৃষ্টি করছে তা তো না আমাদের কিন্তু একটা লক্ষ্য নিয়ে সৃষ্টি করছে সেই জিনিসটা চিন্তা করি আমরা যখন অনেক কিছু করেছি আপনাদের আপনাদের এখানে অনেক ভাই আমার চেয়ে বড় তারা আমাকে রোজা বেশি পেয়েছে এবং আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রায় 10-12 বছর ধরে রেগুলার রোজা রাখি যদি নির্দিষ্ট বয়সের পর কিন্তু আমরা তো কই যেহেতু বলা হয়েছে যে প্রতিবার আদায় কোন সিয়াম কামার প্রতিবার আল্লাহ নেই না কিন্তু পাবলি কুল্লা আল্লাহ কোন তাত্তা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপর আশা করা যায় তোমরা তাকে অবলম্বন করতে পারো
এটা আজকে হিসাব করা দরকার। আমরা তো অনেক সময় অনেক কাজের সময় অনেক চিন্তা করছি, কিন্তু আপনি কি কখনো কাজের সময় যাই এই রমজানের শেষবার বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম, এটা কি একটু বলা শুরু করেছে? অনেক চিন্তিত করছি, আজকে একটু চিন্তা করে কি আজকে প্রায় অর্ধেক রোজে চলে গেছে, আপনি কি কতটুকু মুখস্থ করছি? আমরা কি পারতাম না সুবহানাক ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এমন ছোট ছোট কিছু দোয়া করতে আমরা কি পারতাম না? এটা আমাদের জন্য কতটি ডিফিকাল্ট হতো না যদি আমরা চেষ্টা করতাম, কিন্তু আমরা করি না। এর মানে কি আমরা কি এতে ব্যস্ত ছিলাম? আপনার বিদ্যুতের কাছে জিজ্ঞেস করে দেখি তো এর জন্য অনেক কিছু আলোচনা করা দরকার, একটু সামনে একটু জিজ্ঞেস করে দেখি আমরা কি একেবারে সময় ছিল না? একেবারে কি আমরা কিছু মুখস্থ করতে পারতাম না? তাহলে কখনো আমরা তো মনের অজান্তে আজকে যদি একটা থেকে করতাম কিছু হয়ে যেত, এমন আমরা অনেক কিছুই করছি কিন্তু বাস্তবে চিন্তা করে যেন আপনার কখন হবে যে কোনো সময় আপনার কাছে কখন চলে যেতে হবে, আজকে আপনার দ্বারা সম্ভব কিছু ভালো কাজ করা, আগামী তো আপনি নাও হতে পারে, এই জিনিসটা চিন্তা করবে যে আমি করবো লেজি মানুষ কি করে জানে আই উইল ডু বাট নট টুমরো, টুমরো উইল নট কাম ইজ লাইক নেভার এভার বিগিন। আর এটা ভাবে না যে মনে ভাবতেছে যে মনে মস্তা না এই কথা বলতেছে আমি মনে সবচেয়ে ভালো এমনটা না, আমি খারাপ, তারপর আমাদের কি বলতে জানে আই ডোন্ট লাইক ইউ what you are doing but I like you, you know why? Because tomorrow maybe you will be better than me, who today I am, কারণ আমি যদি আজকে কোনো ভালো কথা বলতে কি এটা আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছে, কিন্তু আগামী কালকে যে আপনাকে হেদায়েত দিবেন কে বলতে পারে? অতএব আমরা তো আপনি ক্রিটিসাইজ করছি না কে কতটুকু ভালো কে কতটুকু খারাপ, কিন্তু আজকে রিয়েলাইজ করছি আমাকে শুনো দুনিয়া ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কারণ মাআতা ইনদাল্লাহ ইয়া তাকুলু মা লা তাফআলুন, এই কথা আমরা বিশ্বাস করি কিন্তু একটু বা চিন্তা করে দেখি পরে শুনতে আমরা অনেক গল্প গুলো করি, একটা গল্প গুলো আমি শেষ করছি, একবার আমাদের যেটা হাম্বল রহমাল্লাহ সেই মসজিদে গেছে ঠিক আছে থাকার জন্য এরকম মসজিদ, কিন্তু আমাদের প্রথম মসজিদে যখন ইবাদত করে বের করে দেওয়া হয় তখন তাকে বের করে দেওয়া হয়েছে, সে বলছে আমি এখানে মুসাফির আমি থাকবো কোথা থেকে বলছে যে আমি জানি না মসজিদের ভিতরে আমার সাথে সাঁতার চলে যেতে হবে সে বাইরে দেওয়া হয়েছে, কিন্তু এমন দুর্ভাগ্যের বিষয় তাকে বাইরেও থাকতে দেওয়া হয় তাকে এনে এসে বাইর করে দেওয়া হয়েছে, অতিমধ্যে পাশের বেকারের লোক সে দেখে দেখে তাকে নিয়ে গেছে, কিন্তু আজকে আপনার এখানে থাকে যখন করতেছে উঠেও দেখে সে একইভাবে করতেছে, আমাদের আমার জিনিস আপনি কিভাবে এই কাজটা করতেছেন কতদিন ধরে বলতেছে আমি আমার লাইফ শুরু থেকে আমি যতদিন ধরে বুঝি আমি এভাবে প্রতিনিয়ত করি যখন রাতে কাজ করি আমার কাটতে অসুবিধা নেই সুমান আল্লাহ সুমান আল্লাহ বলতেছি, তখন আমার জন্য আমার চিন্তা করছে এমন ভালো লোক আছে, তখন বলছে আচ্ছা তাহলে আপনার কোন দুঃখ কয়ে আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করছে কিন্তু আমার একটা দোয়া কবুল করে না, কয়ে সব দোয়াটা কি আমার খুব মনে হয়েছে আপনার জন্য আমাদেরকে দেখা কিন্তু আমি দেখতে পারি, আর তোমার আহমদ কিন্তু আমার চিন্তা করতেছে হায় আল্লাহ কেমন মানে আল্লাহ মানে এত ভালো কাজ করে দেখি আমার জন্য আমাদেরকে টেনে দিতে তার সামনে, এবার চিন্তা করেন কাজের ক্ষেত্রে অসুবিধা না, আপনি আমরা অনেক সময় অনেক কাজ করি আমরা একটু মানে একটু চিন্তা করেন অনেক কিছু করার দরকার নেই কিংবা অনেক বড় বড় কিছু করার দরকার নেই, শুধু একটু যখন এই আসে যখন অনেক কিছু আপনি চিন্তা করেন যখন সূর্য ফুল আসে না সে ঘুরে ও কিন্তু সূর্য যখন দেখে ওর দিকে ঘুরে অনেক কিছু ঘুরে, শুধু আপনি চিন্তা করেন ও যতটুকু ঘুরে ওটা দেখে আপনি বাহবা দিতে পারেন, তার চেয়ে আল্লাহ তাআলা অনেক সুন্দর কারণ আল্লাহ তাআলা এই সুন্দর করে সৃষ্টি করছে, তারপর আপনি একটু বলেন সুবহানাল্লাহ আল্লাহ